Assalamu alaikum everyone. Welcome back to New Lesson with Shimul. We are going to Amal Likha, an advisor of communicative English grammar and language grade, 440, 441, and 442 spoken writing interesting lesson practice viewers bangla bakke ke gunise korte chai khete chai jete chai orthat tumi korte chai orthat apnara kibe would like to want to like to byabohar kore apnara apnader spoken ebong writing ke apnara improve korben so listen to us attentively viewers ajker lesson dite international english academy tinjon student tara amar shonge thakbe ami taderke would like to diye prashno korbo tara eiguli উত্তর দেবে ভিউয়ার্স আপনারা খুব অ্যাটেনটিভলি তাদের বাক্যতরি প্রক্রিয়া শুনুন আমি নিশ্চিত যে আপনারা তাদের বাক্যতরি প্রক্রিয়া আপনারা শোনার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন রাইটিং স্কিল আপনারা ইমপ্রুভ করতে পারবেন ভিউয়ার্স বাংলা বাক্যে কে গুণেছে করতে চায় খেতে চায় যেতে চায় অর্থাৎ গুণেছে করতে চায় অর্থে ইঙ্গিত আপনি এই তিনটি ভিউয়ার্স এর রুল এই তিনটি রুল ফলো করতে পারেন তিনটি রুলের মিনিং অল দ্য সেম উড লাইক টু ওয়ান্ট টু অথবা লাইক টু তিনটি মিনিং সেম অর্থাৎ গুণেছে করতে চাও অর্থে আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি ওয়ান্ট টু ব্যবহার করতে পারি কিংবা লাইক টু ব্যবহার করতে পারি বিকজ আপনি যদি উড লাইক টু দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আপনি তৈরি করতে চান অর্থাৎ হ্যাভ উদ্যোগ বাক্য তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকসেশন যদি আপনি ওয়ান্ট টু দিয়ে করতে চান তাহলে সাবজেক্ট প্লাস ওয়ান্ট টু অথবা ওয়ান্টস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকসেশন যদি আপনি লাইক টু করতে চান অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে সাবজেক্ট প্লাস লাইক টু অথবা লাইকস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকসেশন ভিউয়ার্স আপনারা লক্ষ্য হন যে কাউকে যদি প্রশ্ন করতে চান যে তুমি কি কাজটি করতে চাও তুমি কি এখন আমার সঙ্গে দেখা করতে চাও তুমি কি ইঙ্গিত অনুগুলো বক্তা হতে চাও আপনারা আপনারা কীভাবে অ্যাফার্মেটিভ খুঁজছেন অর্থাৎ আপনি কীভাবে প্রশ্ন করবেন উড লাইক টু দিয়ে প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে লক্ষ্য করুন যে উড লাইক টু দিয়ে যদি আপনি কাউকে প্রশ্ন করেন তাহলে প্রথমে হবে উড তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে লাইক টু তারপর ভি ওয়ান ভি ওয়ান মধ্যে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তারপর অ্যাকসেশন তারপর হচ্ছে কোশ্চেন মার্ক যেমন লক্ষণ যে তুমি কি ডাক্তার হতে চাও উড ইউ লাইক টু বি এ ডক্টর তুমি কি আজ লন্ডন যেতে চাও উড ইউ লাইক টু গো টু লন্ডন টুডে ভিউয়ার্স লক্ষণ আপনি উড দিয়ে প্রশ্ন করা শিখলেন এখন হচ্ছে আপনি ওয়ান টু দিয়ে কীভাবে প্রশ্ন করবেন আমরা জানি যে ওয়ান টু দিয়ে প্রশ্ন করতে প্রথমে হচ্ছে ডোডাস ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাকসেশন প্লাস কোশ্চেন মার্ক যেমন আপনি প্রশ্ন করেন যে তুমি কি একজন রাজনীতিবিদ হতে চাও জয় ওয়ান টু বি পলিটিক লিডার তুমি কি আজ আমেরিকা যেতে চাও জয় ওয়ান টু গো টু আমেরিকা টুডে বিকজ আপনি যদি লাইক টু দিয়ে আপনি প্রশ্ন করতে চান তাহলে প্রথমে ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভাবে বেস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক আপনি তিনটির মিনিং সেম অল দ্য সেম আপনি আপনার মতো করে উড লাইক টু ওয়ান টু অথবা লাইক টু ব্যবহার আপনি প্রশ্ন করতে পারবেন বিকজ আমি এই পর্বে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির তিনজন স্টুডেন্টকে আমি উড লাইক টু ওয়ান টু লাইক টু দিয়ে তাদেরকে আমি প্রশ্ন করবো তারা এগুলো উত্তর দেবে আপনারা যদি অ্যাটেন্টিভলি তাদের উত্তর দেওয়ার প্রক্রিয়া শুনেন তাহলে আপনারা খুব সহজে আজকে লেসনের মাধ্যমে আপনারা স্পোকেন রাইটিংয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন সো লিসেন টু দেম অ্যাটেন্টিভলি মায়া উড ইউ লাইক টু বি পলিটিক্যাল লিডার ইন ফিউচার নো আই উডন্ট লাইক টু বি পলিটিক্যাল লিডার ইন ফিউচার ওকে সো উড ইউ লাইক টু ফর্ম অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস অফ ইউর লোকালিটি ইয়েস আই উড লাইক টু ফর্ম অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস অফ মাই লোকালিটি ওকে সো মায়া উড ইউ লাইক টু take physical exercise to maintain your sound health yes I would like to take physical exercise to maintain my sound health okay sir would you like to be a doctor in future yes I would like to be a doctor in future okay maya would you like to meet your friends today no I wouldn't like to meet my friends today okay sir would you like to use facebook regularly no I wouldn't like to use facebook regularly okay so would you like to be social worker in future yes I would like to be a social worker in future okay would you like to serve your country yes I would like to serve my country viewers ami porbe rupa ke 1 to the prashno jacche so listen to her attentively rupa tell me do you want to watch bbc to improve your listening skills yes I want to watch bbc to improve my listening skill okay so do you want to meet your friends today Yes, I want to meet my friends today. Rupa, tell me,
Do you want to be a doctor in future? No, I don't want to be a doctor in future. Okay, so do you want to go abroad learning English? Yes, I want to go abroad learning English. Do you want to read English newspaper to improve your reading skills? Yes, I want to read English newspaper to improve my reading skill. Okay, so do you want to be a poet in future? No, I don't want to be a poet in future. Do you want to chat with your friends today? Yes, I want to chat with my friends today. Okay, Jupa. Do you want to meet your friends today? Yes, I want to meet my friends today. Okay, so does the boy want to speak in English with you? Yes, the boy wants to speak in English with me. Viewers, I'm here to like to the question that I have a good attitude to the question. Tonima, tell me, do you like to chat with your friends today? Yes, I like to chat with my friends today. Okay, so does the boy like to speak English with you? Yes, the boy likes to speak in English with me. Okay, so do you like to watch BBC to improve your listening skills? Yes, I like to watch BBC to improve my listening skills. Fine. Do you like to play football today? No, I don't like to play football today. Okay, do you like to go to America today? No, I don't like to go to America today. Okay, Tanima, tell me, does the boy like to speak in Arabic with you? No, the boy doesn't like to speak in Arabic with me. Okay, does your father like to go to London today? No, my father doesn't like to go to London today. Okay, does your mother like to cook food today? Yes, my mother likes to cook food today. Excellent. Lovely viewers, আপনারা যদি ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান তাহলে আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাছাড়া পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল বাটনটি অন করেননি আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না নিয়মিত নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আপনারা খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন ভিউয়ার্স পরবর্তী লেসনে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা সো নো মোর টুডে উইল সি নাদার ভিডিও টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই